আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দুয়াই অনেক ভালো আছি তো আজকের ভিডিওর মূল টপিকটা হলো সার্ভের ইনকাম কত সার্ভে খরচ কত সার্ভেতে থাকতে গেলে কত টাকা খরচ হয় খাওয়া দাওয়ার কত খরচ কত বাসা বাড়ার খরচ কত এবং কত টাকা সেভ করা যায় এই ধরনের অনেকে প্রশ্ন করছেন আমাকে প্রতিনিয়ত তাদের জন্য মূলত এই ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি আমরা ভিডিও দেখেন সাবস্ক্রাইব না করেন তাহলে আপনারা ইনফরমেশনগুলো পাবেন না সো ইনফরমেশন পাওয়ার জন্য হলো আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখুন তো শুরু করা যাক আজকে মূল ভিডিওটি কম সময়ে বিষয় হচ্ছে শুধুমাত্র ইউরোপিয়ান দেশে সার্বিয়াতেই যেহেতু কম সময়ে বিষয় হচ্ছে অনেকের প্রশ্ন যাচ্ছে ভাইয়া আমরা সার্বিয়াতে বিষয় জমা দিতে চাচ্ছি সার্বিয়ার সম্পর্কে কিছু জানান সার্বিয়াতে ইনকাম কত হয় এবং খরচ কত কেমনে আমরা ওখানে জীবনযাপন করব সো এটার উত্তর হলো আপনারা যারা সার্বিয়া যেতে যাচ্ছেন আপনাদের ইন্ডিয়ার যাওয়া ছাড়াই বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা অ্যাপ্লিকেশন এবং ভিসা পুরো প্রসেসিংটা করতে পারবেন আর ইন্ডিয়া যাওয়া ছাড়া পুরো প্রসেসিংটা আপনার হাতের মধ্যে চলে আসবে এছাড়া এখানে একটা প্রবলেম হলো যারা বাংলাদেশ থেকে বিষের জন্য আবেদন করেন কিছু দালাল আছে ফেক এবং জাল বিষা দিয়ে প্রতারণা করে সো সাবধানতা অবলম্বন করে আপনারা ভিসার জন্য ফাইল জমা দিবে আর এখন কথা হলো সার্বিয়াতে বিষের জন্য কত টাকা খরচ হচ্ছে এবং ইনকাম কত আমি এইসব তথ্য আমার এক ভাইয়ের মাধ্যমে পেয়েছি উনি আমাদের কাছের লোক উনি সার্ভেতে গিয়েছিল এবং সার্ভে থেকে অন্য দেশে ট্রান্সফার হয়েছিলো সো ওনার মাধ্যমে যে ইনফরমেশনগুলো পেয়েছি তা আমি আপনাদের সামনে শেয়ার করলাম আর ওনার থেকে আমি যতটুকু ইনফরমেশন জানাচ্ছি আপনার যে ওয়ার্ক পারমিটটা দিবে ওখানে সব কিছু দেওয়া থাকবে আপনার কয়দিন কাজ করতে হবে কয়দিন বন্ধ ডিউটি টু টাইম কত আপনার স্যালারি কত এ বিষয়ে একটা প্রাথমিক ধারণা আপনার ওয়ার্ক পারমিটের সাথে দেওয়া থাকবে আর ওখানের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেভাবে আপনার প্রক্রিয়া দিন হবে আর এরপরে যদি আপনি সার্ভেতে গিয়ে যদি আপনার কাজের এক্সপেরিয়েন্স দেখাতে পারেন বা কাজের দক্ষতা দেখাতে পারেন সেক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে যদি আপনাকে এক্সট্রা স্যালারি যদি বাড়িয়ে দেয় সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট আর দ্বিতীয়ত আমি ওনার থেকে জানতে পারছি যে উনি একটা রেস্টুরেন্টে জব করতে ওনার স্যালারি ছিল পাঁচশো ইউরোর মতো আর ওনার থাকা খাওয়া ফুল কোম্পানির আন্ডারে বিশেষ করে ওখানে থাকা খাওয়ার খরচ এবং বাকি থাকা খাওয়ার খরচই কোম্পানি বহন করে স্পেশালি অনলাইনের মাধ্যমে আমি দেখছিলাম এই সার্ভের বেতনটা কত কিন্তু সার্ভে অ্যাকুরেট বেতন ওখানে শো করেন না আপনি সার্ভেতে টোটালি বাংলাদেশি টাকা চল্লিশ থেকে পাঁচচল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা স্যালারি পেতে পারেন আর থাকা খাওয়া হলো কোম্পানির আর এটা হলো খুব ভালো একটা সুযোগ সুবিধা কিন্তু পর্তুগালের মধ্যে যদি আপনি যান এখন বর্তমানে এরকম ইনকাম করতে পারবেন এর চেয়ে বেশি ইনকাম করার সুযোগ নেই পর্তুগাল মধ্যে একটা সুযোগ সুবিধা হলো পর্তুগালের ব্যবসাটা খুব দ্রুত করা যায় আর পর্তুগাল হলো উন্নত দেশ আর সার্ভিও হলো স্বল্প উন্নত দেশ আর বেতন তো আপনাদেরকে বললামই চল্লিশ পাঁচচল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ আর এছাড়া যদি আপনাদের অন্যান্য খরচ থাকে সেটা আপনারা নিজেদের ব্যক্তিগতভাবে খরচ করতে হবে আবার কিছু কিছু কোম্পানি থাকা কোম্পানি থাকে কিন্তু খাবার নিজের সেক্ষেত্রে আপনার কিছু এক্সট্রা খরচ হবে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এটা হয়ে থাকে অলমোস্ট আমি যতটুকু আমার ভাই থেকে জানতে পারলাম আপনি প্রতি পার মান্থ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি জমাতে পারবেন আর যখন ওখানের মধ্যে আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে আপনি রাস্তাঘাট চিনবেন কমিউনিকেশন স্কিল বাড়বে সেক্ষেত্রে তখন আপনার বেতন বৃদ্ধি পাবে এবং আপনিও নিজেও বুঝতে পারবেন কীভাবে ওখান থেকে সেম টু সেম সব ইউরোপিয়ান কান্ট্রিতে এরকম সেম প্রথমে আপনাকে অল্প বেতনে যেতে হবে তারপর আস্তে আস্তে আপনার বেসিক দেখে আপনাকে ওরা স্যালারি বাড়াই দিবে আর কেমন স্কিল আছে ওইটার উপর আপনার স্যালারি ডিপেন্ড করবে আর বাঙালি কোম্পানি ছাড়া ইউরোপিয়ান কোম্পানি যে কোনো কোম্পানিতে আপনি জব করলে আপনার বেতন বৃদ্ধি পাবে আপনার স্কিল অনুযায়ী কিন্তু বাঙালি কোম্পানি যেগুলো আছে তারা কিন্তু খুব সহজে বেতন বৃদ্ধি করে না তারা চায় কেমন কম টাকার মধ্যে তারা শ্রমিক রাখতে পারে বা চিন্তা করে কিছু টাকা কম দিতে পারলে আমাদের কিছু প্রফিট বেশি হবে আমরা বাঙালি জাতিরাই এরকমই আর আমরা বাঙালি জাতিরে বাঙালি জাতিদের ঠকাই এটা হলো বাঙালি জাতিদের একটা ধর্ম আশা করি আপনাদেরকে একটা উন্নতম ইনফরমেশন দিতে পারছি এছাড়া আপনাদের কোনো আপডেট লাগলে সার্ভের আপনারা কমেন্টে জানাবেন কোনো ভিডিও লাগলে আপনারা জানাবেন আর নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন ক্লিক করে রাখুন ধন্যবাদ